আপনি যে এইটা উদ্ভূত হলেন বা শিখলেন এটা কি ইউটিউব থেকে? নো, কিভাবে শিখেছেন? 7 বছর আগে কি ইউটিউব ছিল? 2007 সালে কি কিভাবে শিখেছেন এটা বলুন? যে যে কম করে কেউ ভাবি নাই, দীর্ঘদিন আমি একদিনে ভাবনা এটা পাইনি, দীর্ঘদিন। তো এখন দেশের অভ্যন্তরে মানিকগঞ্জে তৈরি হচ্ছে পাইনঅ্যাপল ফাইবার, তৈরি হচ্ছে জামদানি শাড়িসহ বিভিন্ন পোশাক, যা পরিদর্শনে আমাদের মাননীয় সমাজ প্রধানমন্ত্রী ডাক্তার দীপুমণি। টেক্সটাইল নিয়ে কাজ করতে জানতে পারি পাইনঅ্যাপল ফাইবার অর্থাৎ পিনা ফাইবার আনারসের পাতা থেকে কেবলমাত্র জাপানিরাই সুতা তৈরি করতে পারে, যা পিনা ফাইবার নামে পরিচিত। কিন্তু বাংলাদেশের অলরেডি আনারস পাতা থেকে জামদানি পর্যন্ত হচ্ছে, দেখে ভালো লাগছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। বাংলাদেশের নারী উদ্যোক্তার নাম মাসুদ ইসলাম, মানিকগঞ্জের। পাইনঅ্যাপল ফাইবার কি, কিভাবে তৈরি হয় এবং কি কি পোশাক তৈরি করা যায়, এই চ্যানেলে একটি ভিডিও করা দেওয়া আছে, ওটা দেখে নিতে পারেন। আইগার্ড অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে পিনা ফাইবার সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। ধর আলাপ নামে একটা সংস্থা, সেই সংস্থার কর্মধার মাসুদ আপার সাথে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কিভাবে আনারসের এই থেকে মানে আনারসের কোন অংশ থেকে সুতাগুলো তৈরি করছেন বলবেন? আনারসের পাতা থেকে। একটু বলেন প্রক্রিয়াটা, একটু বলবেন একটু কীভাবে? প্রক্রিয়া একটা শুরু করতে হবে, কারণ একটু ব্যাকে যেতে হবে। হ্যাঁ, কারণ একটা আনারসের কাজ 18 মাস লাগে একটা ফল আসতে। তো আমি 2007 সালে মধুপুরে আমার নিজ উদ্যোগে আমি গেছি, অন্য কারণে, যে বিষমুক্ত আনারস কৃষকদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য বেসিক্যালি ওখানে আমি গেছি। বিআরডিসির সঙ্গে আমি কাজ করেছি, আমি গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে সবসময় এটা করতে চাই। 2007-08 দুই বছর কাজ করার পরে খুব গল্পের একটা কাহিনী, ছোট্ট কাহিনী, কিন্তু ওটাই আমার শুরু। আমি হেঁটে যাচ্ছি, আমার পায়ের সঙ্গে শাড়ির সঙ্গে আনারসের পাতাটাও যে কাঁটাগুলি আছে না, লেগে যাচ্ছে। একবার খুলে ফেলে দিলাম, দেখি যে আবার লেগে যাচ্ছে। তো ওটা ছিঁড়ে নিয়ে একটু রাগ উঠে গেছে, ভাঙছি, ভেঙে দেখি যে না, ভাঙে না মট করে, ওর ভিতরে কিছু আছে। এরকম করে ইয়ে করে দেখি ওর ভিতরে আঁশ আছে। আমি যে কী ব্যাপার এটা, তো আঁশ হাতে নিয়ে গেলাম। আমার টোটাল প্রোগ্রাম, টোটাল ট্রেনিংগুলি শেষ করলাম, করার পরে ওটা আমি বিএডিসি ওখানে আমি 2-3 দিন করে থাকতাম ওদের ইয়েতে, নিয়ে এসে আমি তখন ওটাকে খুঁটে খুঁটে দেখলাম যে ওর ভিতরে তো আঁশ, সুন্দর আঁশ। পরে ওদেরকে বললাম যে এটা তোমরা জানো, বলে যে হ্যাঁ, এটা থেকে আঁশ বের করে আমরা সুতা টুতা দিয়ে কাঁথা টাথা করি, ফুল টুল করি, সনাতন অবস্থায় কিন্তু করে। এই তখন থেকে আমার শুরু হলো, 2009 থেকে আনারসের পাতা থেকে আঁশ বের করে, এবং সেই আঁশটা অদ্ভুত সুন্দর আঁশ এবং অসম্ভব টিকসই একটা জিনিস। এরপরে এটা নিয়ে আমি মানে প্রতিনিয়ত এটা নিয়ে আমি কাজ করা শুরু করলাম, যে এটা দিয়ে কী করা যায়, কী করা যায়, কী করা যায়। এইভাবে করতে করতে এই বিভিন্ন রকম প্রোডাক্ট, বিভিন্ন রকম এই যে অন্যান্য আইটেমগুলি, যেটা এটা করে পরে আমি দেখলাম যে না, এত সুন্দর একটা জিনিস, একটা এক্সপেন্সিভ জিনিস, আর এর মধ্যে আমি জানি জাপানিজরা যে এই যে ফুলটা বাঁধে সেটা কিন্তু এই আনারসের ফাইবারের যে ইয়াটা, সিলটা, এটা থেকে। আর আমি নেট ঘেটে, দুনিয়া ঘেটে যেটুকু দেখেছি, ফিলিপাইন্সটা 2011-তে আনারসের এই সিল মানে কাপড় ওরা বের করেছে। তখন থেকে আমার একটা কিছু উদ্ভাবনী মাথায় থাকলে না, ওটা পোকার মতো ঘুমাতে দেয় না, করা হয়েছে। এরপরে এটাকে কালার করে এটাতে যদি আমরা কাজ করি, কাশ্মীরি শাল হয়ে যাবে কিন্তু। এরপরে ফাইনালি যায় তখন আমার মনে হলো যে কমন থেকে আরও আনকমনে আমাকে যেতে হবে। আর আমার মাথার ভিতরে একটা জিনিস সবসময় কাজ করতো, যে আমি আমাদের জামদানি পৃথিবীর কোথাও হয় না, বাংলাদেশ ছাড়া। তারপরে আমি এই জামদানিটা শুরু করলাম, এবং এটা করে তখন আমার মনে হলো যে আমি অনেক সময় হয় না যে খুব ক্লান্ত অবস্থায় এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে একটা তৃপ্তি, আমি সেই তৃপ্তিটা আমাকে আমি পাইছি সত্যি কথা। অন্য কার কাছে কেমন লেগেছে আমি জানি না, বাট এটা আমাদের জন্য আমার মনে হয়েছে যে হ্যাঁ, এটা আমার সব, এরপরে আর আমার কিছু দরকার নাই, এটা দিয়ে আমি এখন অনেক কিছু করতে পারবো, এই জামদানি। তো এতদিন এটা আমি ওইভাবে প্রকাশ করি নাই, কারণ হলো যে আমাদের দেশে তো নকলবাজার শেষ নাই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমাদের প্রতিবেশী বলেন, পার্শ্ববর্তী বলেন, যারাই বলেন, বিশ্বে সবাই কিন্তু একজন আরেকজনকে কামড়াই খাচ্ছে। তো যাই হোক, সেই আনারসের এই জামদানি পর্যন্ত আমি এসেছি আলহামদুলিল্লাহ। এটা এরকম করে কেউ ভাবি নাই, দীর্ঘদিন আমি একদিনে ভাবনা এটা পাইনি, দীর্ঘদিন। তো এখন আনারসের ফল যেটা, এটা দিয়ে জ্যাম, জেলি, জুস, তারপরে প্রক্রিয়াজাতকরণ করে কাঁচা আনারস, ড্রাই আনারস সবই আমরা করতে পারবো। এর যে ছোকলাটা আছে, আপনাদের মারা কতটুক বলছে জানি না, আমাদের মারা বলতো, আমরা পিয়ারাটা ওইরকম করে দাঁত দিয়ে ছিলে ছিলে খেতাম,
বকা দিত, এই পেয়ারার ছোকলার মধ্যে ভিটামিন বেশি, যে কোনো ফলের কিন্তু ভিটামিনটা ছোকলাতে থাকে বেশি। তো এই আনারসে কত ছোকলা ফেলে দেয়, এটাকে মানে ইয়ে করে এটার জন্য ক্যান্ডি এবং হলো ইয়া ভিনেগার অত্যন্ত দামি হয়, যেটা বাইরে থেকে মানুষ অনেক দাম দিয়ে নিয়ে আসছে, সেটা আমাদের এই ছোকলা থেকে হচ্ছে, পাতা থেকে আমাদের আঁশ বেড়ে হচ্ছে। সে আঁশ দিয়ে আমাদের মানে আমাদের না বিশ্বের সর্বোচ্চ মানে ডিগ্রিধারী যেটা বলবো, আর আমাদের দেশের বটেই তো, আমাদের দেশের জামদানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং বাংলাদেশের জামদানি বিশ্ববিখ্যাত, সেটা আমি করে ফেলছি ইনশাল্লাহ। কথা বলতে চাই, আপনি যে এইটা উদ্বুদ্ধ হলেন বা শিখলেন কি ইউটিউব থেকে? নো, কীভাবে শিখেছেন? বছর আগে কি ইউটিউব ছিল? 2007 সালে কীভাবে শিখেছেন এটা বলুন। যে যে মানুষ কোনো কিছু উদ্ভাবন করতে চাবে ওই পোকাটা তার মাথার মধ্যে থাকে। হ্যাঁ, সায়েন্টিস্ট যারা বিজ্ঞানী যারা তারা কিন্তু রাতে ঘুমাতে পারে না, এই কারণে যে যতক্ষণ ওটাকে মনে হয় যে না ঠিক মতো করতে পারলাম না ততক্ষণ তারা কিন্তু স্থির থাকে। মানে রিসার্চ করে দেবে নিচের, আমি প্রোটিন রিসার্চ ফাউন্ডেশন বললাম না, আমি অরিজিনালি রিসার্চ ওরিয়েন্টেড মানুষ, ফুড নিয়ে যে মানুষ কাজ করে আমার প্রত্যেকটা ফুড রিসার্চ ওরিয়েন্টেড। ইতিপূর্বে আপনি কি অন্য কোনো বিষয় রিসার্চ করেছেন কিনা? মানে হ্যাঁ, ফুডের উপরে আমার তো ফুড প্রোটিনা হলো একটা ফুড রিসার্চ ইয়ে, আমি প্রোটিনা রিসার্চ ফাউন্ডেশন এটা আমার সমস্ত ফুড নিয়ে, এবং ফুড নিয়ে কাজ করতে যে আমি এই জিনিসটা খুঁজে পাই এবং এই জিনিসটা এখন চলে আসছে। আনারসগুলো কোথায় পাচ্ছে, নিজে উৎপাদন করছেন না কোথা থেকে ক্রয় করছেন? আসলে না, আনারস আমাদের মধুপুরে, আমাদের দেশে যে আনারস হয় মধুপুরে তার ধরতে গেলে 50% মধুপুরে হয়, এরপরে এখন আনারস উৎপাদন বেড়ে গেছে, সিলেটে আছে, চট্টগ্রামে আছে, পঞ্চগড়ে হচ্ছে, বিভিন্ন জায়গায় এখন আনারস হচ্ছে। আর আনারসগুলো বারোমাস হচ্ছে। আপনারাগুলো কীভাবে সংগ্রহ করছেন এগুলো? আমি এই যে প্রতিদিন আমি বাসায় হয়তো দুই অক্ত নামাজ পড়ারও সময় পাই না, বাট আমি দৌড়াই, আমি তো ওই যে মেট্রো রেল হয়ে গেছি, আমি দৌড়াই মধুপুরে, ঘাটাইলে, ওই গাঢ় পাহাড়ে, ময়মনসিংহে, যেখানে যেখানে হয়, শ্রীমঙ্গলে, রাঙ্গামাটিতে, যেখানে আমার পুরা দেশটা ঘোরা আছে। কেন? ফলের জন্য, বেসিক্যালি ফল থেকে এখন মূল পর্যন্ত আমি চলে আসছি। কারখানাটা কোথায় এবং কতজন শ্রমিক এখানে কাজ করে? এখন এটা আমার রিসার্চ পর্যায়ে ছিল বা আছে বা এখনও, আমি যে কারখানা এটা আমি ওরা যেখানে কাজ করে তাঁতিরা সেখানে কাজ দিয়ে কাজ করাচ্ছি, আর আমি এখন আশা মানে খুবই আমার পরিকল্পনা আছে যে আমি ঢাকায় জামদানির একটা ট্রেনিং সেন্টার দেব। কষ্টটা কোনো কষ্ট না, কিন্তু এই যে এত মানুষ এই গরমে কষ্ট করছেন আমি সত্যিই খুব দুঃখিত এবং লজ্জিত, একদমই এখানে দাঁড়িয়ে বসে কোনো